জেলা যুব শক্তিকে আরও ভালোভাবে ত্বরান্বিত করার জন্য যে কর্মসূচিটা নিয়েছেন কতটা পৌঁছে দিতে পেরেছেন? আমরা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাংলার যুবশক্তি, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার স্বপ্নের প্রকল্প এই যুবশক্তিকে আমরা জেলার প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা ইঞ্চিতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনে এই যুবশক্তির ফলে আমার পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় 4,500 বুথের প্রায় 45,000 কর্মী এই যুবশক্তির, যারা মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, মানুষের পরিবারের দায়িত্ব নেবেন, কোভিডের দায়িত্ব নেবেন, এবং আমরা আশাবাদী প্রত্যেকটি মানুষের কাছে এই পশ্চিম মেদিনীপুর জেলার যুবশক্তির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে প্রকল্পগুলি রয়েছে, স্বপ্নের যে সমস্ত কাজগুলি রয়েছে এবং মানবিকভাবে মানুষের যে চাহিদাগুলি রয়েছে সেই চাহিদাগুলি, মানবিক চাহিদাগুলি পূরণ করার দায়িত্ব যুবশক্তি নেবে। নতুন মুখ এবারে কীভাবে তুলছেন আপনারা? আমরা কাজের মাধ্যমে নতুন মুখ তুলে আনি, যেটা আমাদের চিরকাল তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের যে নীতি, আমরা কাজের মাধ্যমে তুলে আনি। আমরা এবারও ঠিক সেইভাবে কাজের নিরীক্ষণ করে, কাজের মূল্যায়ন করে আমরা জেলা কমিটির বিভিন্ন পোর্টফোলিওতে তাদেরকে নিয়ে আসা হয়েছে, ব্লকের সভাপতি নির্বাচন করা হয়েছে, পুরোটাই কাজের নিরিখে। এবং যেভাবে গ্রামে গঞ্জে যেভাবে প্রচার চলছে এতে কি নতুন প্রজন্ম কিছু করে দাঁড়াতে পারবে এরকম মনে হচ্ছে? আজকে 2019 সালে 23 মের আগের চিত্রটা একবার ভেবে দেখুন আর আজকের ডেটে, আজকের দিনের চিত্রটা ভেবে দেখুন। বাংলার যুব সমাজ নিজের ভুল বুঝতে পেরেছে, তারা আজকে হাজারে হাজারে তারা তৃণমূল কংগ্রেসের সাথে, তৃণমূল যুব কংগ্রেসের সাথে, যুবশক্তির সাথে তারা যুক্ত হচ্ছেন। আজকে আমার পশ্চিম মেদিনীপুর জেলার যদি সার্বিক চিত্রটা দেখি, প্রায় এই মুহূর্তে 27 থেকে 28 হাজার যুবশক্তির যুবযোদ্ধারা যুক্ত হয়েছেন, যাদের মধ্যে প্রায় 72% মানুষ বা 72% যুবক যারা এর আগে কোনো দল করতেন না বা এর আগে কোনো রাজনীতি করতেন না বা করলেও তৃণমূল কংগ্রেস করতেন না, তৃণমূল যুব কংগ্রেস করতেন না, তারা কিন্তু যুক্ত হয়েছেন। অর্থাৎ এই জেলাতে যুব সমাজের মধ্যে একটা ট্রেন্ড এসে গেছে, তারা বুঝতে পারছে যে কেন্দ্রের এই সরকারের ভাওতাবাজি তারা বুঝতে পারছে, তারা কেন্দ্র সরকারের দুর্নীতি তারা বুঝতে পারছে। যুব সমাজ যেটা চায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সেটা করতে পারে, তারা সেটা বিশ্বাস করে। তাই আজকে যারা কোনো দিন হয়তো কোনো পলিটিক্সই করেনি, কোনো দিন হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোটই দেয়নি, তারা কিন্তু আজকে যুবশক্তির জেঁচে এসে, নিজেরা এগিয়ে এসে তারা কিন্তু মেম্বার হচ্ছে।